ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এটা হচ্ছিল বেশ কিছুদিন আগে একটা ভিডিও তো এটা আইন যখন সেভেন মান্থ শেষ হয়ে এইট মান্থ পড়বে তখনকার ভিডিও এটা তো আর অনেক কানাকাটি করতেছিল কারণ সেই বিস্কুটগুলো ধরার জন্য তো বিস্কুটটা সে ধরে মুখে দিবে তো এর মধ্যে যখন আরিয়ানে ধরতে নেয় তখনই তা তো চিলান চিল্লা দেয় চিল্লা দিলে মানে আওয়াজ করে সে ভয়ে আর ধরতে পারে না সেজন্য কান্নাকাটি করতেছিল আর এই বিস্কুটটিগুলো হচ্ছিলো সেই বিস্কুট যেগুলো আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে অনেকগুলো বিস্কুট আমার বাসায় ইন্দুর নষ্ট করে ফেলছিলো তো সেই ইন্দুরে খাওয়া বিস্কুট থেকে ভালো যে বিস্কুটগুলো ছিল তো সেই বিস্কুটগুলো আমি যেহেতু ফেলে দিব তো ভাবলাম এটা কিছু করি করে একটু ইয়ে করি তো আমি এটাকে এই বিস্কুটগুলো দিয়ে আমি একটা এড বানিয়ে সাথে আমি আর্যানকে রেখেছিলাম জাস্ট ওর আট মান্থ সেই হিসাবে তো চাচ্ছিলাম একটা ভিডিও করতে বা একটু সুন্দর করে একটা ছবি তুলতে কিন্তু খুব কষ্ট করে হয়েছিল ভিডিও করতে কারণ সে কান্নাকাটি করতেছিল বা বারবার ভেঙে ফেলতেছিল ধরে আটের ইয়াটা তো যাই হোক অবশেষে আমি ভিডিও করতে পেরেছিলাম অল্প একটু তা আপনার সাথে একটু শেয়ার করলাম আর স্টিল ছবি তেমন বেশি ওরাতে পারিনি কয়েকটা উঠিয়েছিলাম সেগুলো শেয়ার করলাম আপনাদের সাথে তো আলহামদুলিল্লাহ আরিয়ানের আরিয়ানের সেভেন মান্থ শেষ এইট মান্থ পড়েছে তো সবাই দোয়া করবেন আরিয়ান জন্য আরিয়ান আরিয়ানকে যেন আল্লাহ সময় সুস্থ রাখে ভালো রাখে এই তো স্টেজ ছবিগুলো শেয়ার করলাম তো আর গত বৃহস্পতিবারে ছিল এই ভিডিওটা তো এটা হচ্ছিল আমার বাসার ফ্ল্যাটের প্রতিবেশী ভাবির তো ওই ভাবির মেয়ের বার্থডে হয়েছিল তো বার্থডেতে কেমন তেমনভাবে আয়োজন করা নেই জাস্ট ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হয়েছিল আমরা আর আরেক ফ্যামিলিকে বলেছিল দে আর কাউকে বলা হয়নি তা ভাবি রান্না করেছিল খাসির মাংস সরি গরু মাংস তারপর হাঁসের মাংস বোরহানি কাবাব চিকেন রোস্ট পোলাও সালাদ কোক এগুলোই তো আলহামদুলিল্লাহ খাবারগুলো সবগুলো মজা হয়েছিল সবগুলো খেয়েছি আর আমি শুধু বোরহানিটা খাইনি কারণ বোরহানিটা আমি লাইক করি না মানে একদমই পছন্দ না বোরহানিটা যাই না আপনাদের কাছে কেমন লাগে কার কেমন লাগে বোরহানি খাবার খেতে কমেন্ট করে জানাবেন তো আমার কাছে একদমই ভালো লাগে না বোরহানিটা তো আমি সেই জন্য বোরহানিটা খাইনি তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আমরা কথাবার্তা বললাম আড্ডা দিলাম যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে চলছিল মানে স্কুল বন্ধ তো সেই জন্য আর টেনশনে নেই বাচ্চাদের স্কুলে নেওয়া সকালে ঘুম থেকে ওটা এই ঝামেলাটা নেই তো সেই জন্য অনেক বসেছিলাম তো খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ পরে ও যে বার্থডে গার্ল সে বলতেছিল কখন কেক কাটবে সে কখন কেক কাটবে সে অস্তি করে ফেলতেছিলো তো অবশেষে বাবা কেক নিয়ে আসলো তো এই যে কেক হ্যাপি বার্থডে আলিসে তো আর এসে কেকটা কাটবে এখন সবাই মিলে সব বাচ্চারা মিলে সব বাচ্চা বলতে কি ভা ওর ভাই বোন আর এখানে ছিল আর ভাবির এক ছেলে ছিল তো এরাই মিলে সুন্দর করে কেকটা কেটেছিল। অনেক বাচ্চারা খুব মজা করেছিল। কারণ ওরা বার্থডে হইলে কি অনেক খুশি হয় কারণ কেক খেতে পারবে বার্থডে কেক বা যে কোনো ইয়াতে অনুষ্ঠানে গেলে ওরা মনে অনুষ্ঠানে গেলে কেক হয় তো এই জন্য এই তো এখন কেক কাটবে ওরা আর আমি আলিশাকে বার্থডে ওরাকে গিফট করেছিলাম কিছু জামা কারণ আমি এই বছর ওকে কোনো খেলনা গিফট করিনি কারণ গত বছর আমি খেলনা দিয়েছিলাম তো ভাবলাম এই বছরে খেলনা দিয়ে ওকে একটা ড্রেস দিয়ে যে এগুলো পড়তে পারবে ওর কাজে লাগবে তো সেইটাই দিয়েছিলাম আর আমি কি গিফট করেছিলাম তা শেয়ার করতে পারিনি কারণ আমি সময় পাইনি ভিডিওটা উঠাতে আর আমি একসাথেই মানে গিফট কিনে নিয়ে আসছিলাম যেহেতু আমি দুদিন আগে একটা দাওয়াত খেয়েছিলাম তো সেই দাওয়াতের উপলক্ষে আমি বাবুর বাবুটার জন্য গিফট কিনে নিয়ে আসছিলাম সাথে আমি ওর জন্য কিনে নিয়ে আসছি তো এই তো সবাই মিলে এখন কেক কাটবে তো ওর ভাইয়ারা আর এখানে তাহিদে আর যে ব্লু কালার যে ছেলেটা ওরা ওরকম এক সময় বয়সী মধ্যে চার পাঁচ মাসের ছোট বড় তিনজনের মধ্যে আর তাহেদের সবার ছোট প্রথম ছিল ব্লু কালার যে ছেলেটা ও ওর 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 বার্থডে ওর ছিল তেরো তারিখে দেন পরে এই আলিশের বার্থডে পরে হবে ফেব্রুয়ারিতে আল্লা বাচ্চা রাখলে আর সুস্থ রাখে ভালো রাখে তাহুদের বার্থডে তোর সিক্স ইয়ার শেষ হয়ে সেভেন ইয়ার পড়লো তো দেখতে দেখতে বাচ্চাগুলো বড়ো হয়ে যাচ্ছে তো সবাই দোয়া কর ওদের জন্য যেন সবাই ওরা সুস্থ থাকে ভালো থাকে সেটাই আর এরপরে ওরা লাইট অফ করে এখন কেক কাটবে আর এর মধ্যে সবাই হাততারে দিতেছিল কথা বলতেছিল আমি ওই বয়সগুলো দেই কারণ টিভিতেও গান লাগিয়েছিল তো সেই জন্য সমস্যা হতে পারে তো আমি সেই জন্য আমি এগুলো দিই আমি বয়সগুলো কেটে রিয়েল বয়সগুলো যেগুলো মুড করে রেখেছি তো এই তো কেক কাটার শেষ এখন লাইট জ্বালাবে তো লাইট জ্বালার পরে দেন সবাইকে একটু একটু করে কেটে দিবে কেক তো এর মধ্যে ওর ওর ভাইয়া বলতেছিল যে বার্থডে গালের ভাইয়া বলতেছিলো যে লাইট আবা বন্ধ করে আবার কেক কাটতে তো পরে আবার বন্ধ লাইট অফ করে ওরা আবার কেক কাটলো তো এর মধ্যে তারা সইতেছিলো না মেয়েটার কখন সে কেক খাবে তো ছুরি দিয়েই খাচ্ছিল পরো ওর আম্মু বলতেছিলো তোমাকে আমি দিচ্ছি তুমি ওয়েট করো আর একবার কেক কাটে নাও তো যে লাইট অফ করে এখন কেক কাটবে তো যাই হোক কেক টেক কাটলো সবাই মিলে বাচ্চারা মিলে আমরাও ছিলাম তো কেক কাটার পরে সবাইকে ভাবি কেক দিলো এর মধ্যে এটি আমার আসেনি কেক কাটার সময় ওই বাসায় ছিল তো ওর জন্য আমি আবার এক পিস কেক নিয়ে গিয়েছিলাম তো আর এই তো বাবাকে খাওয়াই দিতেছে বার্থডে বলো কেক সবাইকে দিবে একটু একটু করে পরে ওরা প্লেটে নিয়ে খাবে তো আলহামদুলিল্লাহ এই তো ভাবি আবার খাবার দিয়ে দিয়েছিল খাবার যেহেতু আপনাদের ভাইয়া আসতে পারে নাই ও রাত্রে জব ছিল তো সেই জন্য বাবী আবার খাবার রাত্রে খাবার দিয়ে দিয়েছিলো তো রাত্রে খাবার গুলো সেমে ছিল আর এই যে আর তাহাদের জন্য সরি ইতিহামের জন্য কেক নিয়ে সেই কেকটা খেয়েছে তিহামে সবগুলো খেতে পারেনি অল্প রেখেছিল আর রাত্রে আপনাদের ভাইয়া সবগুলো খাবার খায়নি কারণ অনেক রাত হয়ে গেছে তো রাতে ও আমরা এত খাবার খায় না তো শুধু চিংড়ি মাছটা দিয়ে ভাত খেয়েছিলো বাকি সবগুলো ছিল তো পরের দিন আমরা দুপুরে এগুলো আবার খেয়েছি আর রান্না করতে হয়নি রাত্রে রান্না করেছিলাম তো হয়ে গিয়েছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালো গিয়েছিল। সুন্দরভাবে গিয়েছিল। তো এই পর্যন্ত সবাই ও জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই পর্যন্তই পর আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন